فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. নাজির আহমদ ভাই ইন্ডিয়া থেকে বলছিলেন যে আজকে শনি রবিবারের দিন একজন মুসলিমের মেয়ে অমুসলিম হিন্দুর সাথে, হিন্দু ছেলের সাথে মুসলিম মেয়ের বিবাহ হয়, এটা কতটুকু কি? জি, একজন মুসলমানের সাথে অমুসলমান ছেলের যেমন বিবাহ হারাম, অনুরূপই মুসলমান ছেলের সাথে অমুসলিম মেয়ের বিবাহ হওয়া হারাম যতক্ষণ পর্যন্ত উভয় ইসলাম ধর্ম গ্রহণ না করবে। অমুসলিম যদি হয় তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মুসলমানের ছেলেকে, মেয়েকে বিবাহ করতে পারবে। অনুরূপী যদি কোনো মুসলমান ছেলে কোনো অমুসলিম এর মেয়েকে বিবাহ করতে চায়, হিন্দু বা অমুসলিম যারা, তাদেরকেও মুসলমান করার পর বিবাহ করতে পারবে। তাই যে মুসলমানের মেয়ের সাথে অমুসলিম ছেলের বিবাহ হয়েছে এটা হারাম, এবং এর থেকে দুষ্কর, এর থেকে পাপ আর কিছু হতে পারে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্ম অন্বেষণ করে তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই কবুল করবেন না, এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের ভিতরে অন্তর্ভুক্ত হবে। তাই এখনই যে মুসলিম, আপনাকে বলি আল্লাহর ভয় করুন, এখনই মৃত্যুবরণ করলেই আপনার ইহকাল পরকাল, যেমন ইহকাল হারাবে পরকালও আপনার হারায় যাবে। তাই আপনার মেয়েকে এই বিবাহ হয়নি, বিবাহ যেটা বলছেন এই বিবাহ হয়নি, যেমন এই বিবাহ হয়নি, তাই যদি কোনো পিতা মুসলমান হয় আর সন্তান যদি অমুসলিম হয় তাহলে পিতার অংশ পাবে না, পিতার অংশ ছেলে পাবে না, অনুরূপই ছেলের কিছু অংশ বাবাও পাবে না। তাই অমুসলিমের সাথে কোশ্চিনকালেও মেয়ের বিবাহ হবে না, মুসলিম জাতির সাথে অমুসলিমের কোনো সময়তে বিবাহ হবে না, যারা হিন্দুস অমুসলিম যারা আমরা জানি বিবাহ হবে না। তাই যদি এইরূপ হয় তাহলে সে বিবাহ হয়নি, বরং অমুসলিমের সাথে যতদিন থাকবে জেনা করবে, আর পিতামাতাও এই পাপের, যেগুলো পাপের ভাগ রয়েছে তার পিতামাতার কাছে পাপের ভাগ আসবে, আর এলাকার মারা যারা প্রতিবেশী মুরব্বী যারা রয়েছেন আপনাদের দায়িত্ব কর্তব্য এর থেকে তাকে রেহাই করা, নচেত পরকাল আপনাদের হারাবে। তাই পিতামাতার উচিত হবে এখনই মেয়েকে নিয়ে আসা। যতদিন পর্যন্ত আপনি হিন্দুর সাথে আপনার মেয়েকে রাখবেন ততদিন পর্যন্ত জেনা করবে, আর পাপের বোঝা পিতামাতার ঘাড়ে যাবে। তাই আপনার পরকাল জীবনই স্থায়ী, তাই এই দুনিয়া জীবন ক্ষণস্থায়ীর জন্য আপনার পরকাল হারায়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকাল জীবনই চিরস্থায়ী। জি, এ মর্মে আবু হুরায়রা থেকে একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকটি সন্তান ইসলাম ধর্মের উপর জন্মগ্রহণ করে, তার পিতামাতা তাকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ ও মুসলিম যাই কিছু হোক তার পিতামাতায় বানাই। তাই যারা যে মুসলিম হয়ে আপনার লজ্জা থাকা দরকার, পিতামাতার এইরূপ অযোগ্য পিতামাতার দুনিয়াতে থাকার তাদের কোনো স্থান নেই, তার মানে সে মুসলিম হয়ে কি করে অমুসলিম হিন্দুর সাথে তার মেয়েকে দিতে পারে, এর থেকে লজ্জাস্কর বিষয় আর কিছু হতে পারে না। তাই সে নিজেই নিজের ইমান নষ্ট করছে, তার মেয়েটাকে সে নষ্ট করছে। তাই আল্লাহর ভয় থাকা দরকার, যাতে আপনাদের উচিত এখনই এই মেয়েকে নিয়ে আসা, যতদিন পর্যন্ত এইভাবে থাকবে জেনা হবে। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে এই পাপ থেকে রক্ষা করেন। ইসলাম দিন ইসলাম এ মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাদিতু বিল্লাহ রব্বা ও বিল ইসলাম দীনা মুহাম্মাদিন নবিয়্যা। তাই যে আল্লাহকে পেয়ে, দিনকে পেয়ে, মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পেয়ে সন্তুষ্ট হয়েছি, এটা হলো ইসলাম। যে আল্লাহকে পেয়ে, দিনকে পেয়ে, মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পেয়ে সন্তুষ্ট হয়েছি, এটাই ইসলাম। আর দিনের প্রতি আমল করা তাই আপনার উচিত হবে,
যে যে মেয়ের ও মুসলিমের সাথে বিবাহ দিয়েছে এখনই নিয়ে আসা, নচেত যতদিন থাকবে যে না হবে, আর পিতামাতার ঘাড়ে তার পাপ যাবে, পিতামাতার ঘাড়ে এই পাপ যাবে। আল্লাহ সুবহান তাআলা যেন আমাদেরকে এর থেকে রক্ষা করেন। আল্লাহ আলম সালামতুল্লাহ। يا رب العالمين.